আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আচ্ছা বেশ, কিন্তু তোমার মহারাজ কি বলবেন যদি গলা কেটে দেন তো? কে মহারাজ, তোমায় দেখার পরে তো এখন আমি না কোনো মহারাজকে দেখতে পাচ্ছি না অন্য কাউকে। এখন তো আত্মার ভেতর অবধি কেবল তুমি, শুধু তুমি, আর কিচ্ছু নেই। এক প্রকাশই প্রকাশ আছে, আর সেই প্রকাশে যেন আমি ডুবে যাচ্ছি, যেন আমার কোনো অস্তিত্বই নেই। আর সুন্দরী, আমি বলিনি যে তোমার কুরূপের সময় সমাপ্ত হয়েছে? কি চাও প্রভু? এখন তোমায় ছাড়া আর কি চাওয়ার আছে আমার? তুমি স্বয়ংই আমার মনে এই ভাবনা জাগিয়েছো যে তুমি আমার কুটিরে আছো, আর আমি আমার হাত দিয়ে তোমার অঙ্গে অঙ্গে, আমার অঙ্গরাগের কলায় সুবাসিত করছি। প্রভু, সেই সংকল্পকে পূরণ করে দাও, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাই না। আমি তোমার এই সংকল্প স্বীকার করছি। আমি কথা দিচ্ছি যে আমি তোমায় একদিনে সেবার সুযোগ অবশ্য প্রদান করব। আমি স্বয়ং তোমার কুটিরে আসব। আসলে তোমার গত জন্মের এক ঋণ আছে আমার উপর। যখন রাম অবতারের সময় আমি ধরণীতে এসেছিলাম, তখন তুমি আমার জন্য কঠিন তপস্যা করেছিলে। তোমার সেই তপস্যা এই জন্মে অবশ্য সফল হবে। কিন্তু আজ নয়। আজ নয় তো কোনো চিন্তা নেই, যখন আমি এত জন্ম ধরে প্রতীক্ষা করেছি, তখন এই জন্মতেও আজ থেকে আমার কুটিরে বসে এই চরণের প্রতীক্ষা করব। অঙ্গ